আজি আত্মসমর্পণ করব এনএলএফপির মুরব্বী তথা দুর্ধর্ষ উগ্রপন্থী নেতা এম বাথাই। বাথাৰ লগতে অস্ত্র সম্বরণ করব সংগঠনটির আন এজন শীর্ষ নেতা বকুয়েও। অরুণাচল সীমান্তর উদালগুড়ির সিকারি ডাঙ্গা গাঁত আজি দুপরিয়া আরক্ষী আর সেনার সম্মুখত অস্ত্র সম্বরণ করব সংগঠনটির আন কেবাজনো কেদারে। বিগত বহুদিন ধরে এই সংগঠনটির বহু কেদারে রাজ্যের বিভিন্ন প্রান্তত অস্ত্র সম্বরণ করে মূল সুতুলে ঘুরি আহিছে। আজি দুপরিয়া অনুষ্ঠিত হবলগিয়া এই আত্মসমর্পণ অনুষ্ঠানত অসমরক্ষীর শীর্ষ বিষয়াসকল উপস্থিত থাকিব। এম বাথাৰ আত্মসমর্পণের লগেলগে রাজ্যত শেষ হব আন এটা উগ্রপন্থী সংগঠন। উল্লেখযোগ্য যে নিয়ার মোস্ট ওয়ান্টেড বাথাৰ শিৰৰ মূল্য ঘোষণা হয়েছিল 10 লাখ টাকা। আর আজি অস্ত্র সম্বরণ করব শীর্ষ নেতা বকুয়েওর লগতে আমি জানাইছো আপনাদেরকে। আর উদালগুড়ি সিকারি ডাঙ্গা গাঁত আজি অনুষ্ঠিত হব এই অনুষ্ঠান। বাথাৰ শিৰৰ মূল্য ঘোষণা হয়েছিল ইতিমধ্যে 10 লাখ টাকা। আর দুর্ধর্ষ উগ্রপন্থী বাথাৰ যে আত্মসমর্পণ করব এই সন্দর্ভত অধিক জানাব পুনপটীয়া সম্প্রচার আছে আমার সাংবাদিক রাম উপাধ্যায়। রাম, কিমান বজাত হব এই আত্মসমর্পণ অনুষ্ঠান? হয় মঞ্জুশ্রী, এই মুহূর্তে মানে উপস্থিত আছো উদালগুড়ি জেলার মাজবাত থানা অন্তর্গত লালপানী যী চকীত। আর এই এই স্থানতে আজি দুপরিয়া 12টা বজাত এনএলএফবির দুর্ধর্ষ নেতা বি বাথাৰ আত্মসমর্পণের কথা। আর ইতিমধ্যে যে মানে দেখাইছো ইয়াটা যেন্ডেল অস্থায়ী পেন্ডেল নির্মাণের কাম ইয়াত চলি আছে, ইয়াতে আত্মসমর্পণ করব। আর আরক্ষীর ইতিমধ্যে উদালগুড়ি জেলা আরক্ষী অধীক্ষক আহি এই স্থানত তদারক করে আছে। আর ইয়ার পূর্বে বনগাঁও নামের অরুণাচল সীমান্তর বনগাঁও নামের ঠাইত কিছু পুরনি বিদ্রোহী সকলে মূল সুতুলি উভতি আইছিল তেওঁলোকে আদরণি জনোৱাৰ কথা। আমি উদালগুড়ি আরক্ষী অধীক্ষকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰোঁ। হয় লাইভত আছো স্যার। আজি বড়ভূমির বাবে এটা শুভবার্তা। হয় আরক্ষী উদালগুড়ি আরক্ষী অধীক্ষকে কিছু সময় পিছত আমাক ভাষ্য প্রদান করব। আর এয়া বড়ভূমির বাবে নিশ্চয়কে একটা ভাল বার্তা বলে কব লাগিব যে দুর্ধর্ষ এনএলএফবির দুর্ধর্ষ নেতা বি বাথাৰ আজি আত্মসমর্পণ করব। আর তেওঁৰ লগতে বকো আদি করে কেবাজনেরও কেদারে আত্মসমর্পণের কথা এতিয়ালৈকে সবিশেষ আমার হাতত তথ্য আহি পড়া নাই। আমি আরক্ষী অধীক্ষকের সঙ্গে পোনপটিয়াকৈ জানিবলৈ যত্ন করো স্যার। আজি বড়ভূমির বাবে নিশ্চয়কে ভাল বার্তা যে এনএলএফবি নামের যে দুর্ধর্ষ সংগঠনটির শীর্ষ মুরব্বী বি বাথাৰ লগতে বহু কেজনে আত্মসমর্পণ করব বলে আমার হাতত খবর আই পড়ছে। কি ঘটনা সবিশেষ জানি বিচার সবিশেষ এটা মই কব নোৱাৰিম, অফিসিয়ালি মই কোনো স্টেটমেন্ট দিব নোৱাৰো। তথাপি তেনেকুৱা ধৰণৰ প্রোগ্রাম এটা চলি আছে, আপোনালোকে অপেক্ষা কৰক, কিছু সময় পিছত আটাইখিনি কথা পরিষ্কারকে গম পাব। ধন্যবাদ। আজি অসম আরক্ষীৰ পৰা কোন কোন উপস্থিত থাকিব কিবা খবর আছে? না, আহিব সিনিয়র অফিসার কিছু আহিব। মই সমস্ত কথা আপোনালোকে অলপ দেরিকে গম পাব, অলপ অপেক্ষা করে দিয়ক। হয় নিশ্চয়। এয়া এখেত হৈছে উদালগুড়ির আরক্ষী অধীক্ষক হিরণ্য বর্মন। আর তেখেতে কিছু সময় অপেক্ষা করবলে দিছে। আর নিশ্চয়কৈ যেহেতু একটা বৃহৎ ঘটনা এয়া কব লাগিব। আর বড়ভূমিত শান্তি তৃতীয় শান্তি চুক্তির পিছত যে ভূমিষ্ঠ হয়েছিল আন এক সশস্ত্র বিদ্রোহী সংগঠন এনএলএফবি, এই এনএলএফবির মুরব্বী বি বাথাৰ নেতৃত্বতে বড়ভূমির বিভিন্ন প্রান্তর শ কেদারে এই সংগঠনটোত যোগদান করে মাত্র কেটামান সময়ের ভিতরতে প্রায় এবছরের ভিতরতে যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছিল। আর এই সংক্রান্ততে আরক্ষীর যে অভিযান এনএলএফবির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত আছিল। আর কিছুদিন পূর্বে উদালগুড়ি জেলার মাজবাত থানা অন্তর্গত এক ভিতরা গাঁত আনথাইবাড়ি গাঁত উদালগুড়ি জেলার যে কমান্ডার আছিল এনএলএফবির জয়পুরুষ ওরফে জিপ্রাস। ধন্যবাদ জানাইছো।